হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল নিয়ে আপডেট নিয়ে আমরা চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 3রা জুন 2024 সাল। আজকে তারা আমরা বিরতি বিস্তারিত আলোচনা করবো 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক চোখ ভালো, কাদের লটারির চোখ ভালো, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করে দিচ্ছি এক এক করে। সর্বপ্রথম জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা মাসের তারিখ 20 জ্যৈষ্ঠ 1431 সাল। আজকের দিনের বার হচ্ছে সোমবার। চন্দ্র গোচর করছে মেষ রাশিতে। আজকের দিনের সূর্যোদয় ঘটবে সকাল 4:55 এবং সূর্যাস্ত ঘটবে 6:13। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। এটা থাকবে দুপুর মানে রাত্রি 12:18 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এটা থাকবে 12:05 রাত্রেবেলা, তারপরে ভরণী নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে, এই সময়টার ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। সেটা হচ্ছে সকাল 6:13 থেকে অশুভ সময় চলছে 8:45 পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে ধরে সব থেকে ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে সকাল 9:27 থেকে ভালো সময় চলছে 11:15 পর্যন্ত। আপনি চাইলে এই সময়টায় সব ধরনের শুভ কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজ সব থেকে ভালো এবং তাড়াতাড়ি করে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকে দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সর্বপ্রথম জানছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকের দিনে আপনার সকাল থেকে মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটার সম্ভাবনা থাকবে। আজকে আপনার ভিতরে ঊর্জা লেভেলটা মানে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে। আপনি যে কোনো কাজ খুব সহজে করে ফেলতে পারছেন, বা নতুন কোনো কাজ যদি আপনি শুরু করতে চাইছিলেন কিন্তু করতে পারছিলেন না, সেগুলো আপনাদের এবারে হয়ে যেতে পারে। আপনার মনের মধ্যে যদি কোনো রকম ক্ষোভ ছিল সেটা আজকের দিনে কিন্তু কেটে যাবে। আপনি আপনার কাজের দিকে বেশ মনোযোগী হবেন এবং ভালোভাবে করতে পারছেন। কারো কাছ থেকে কোনো রকম সাহায্য যদি চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, অবশ্যই আপনারা আজকের দিনে সাহায্য সহযোগিতা ভালো পাবেন। আপনি তাই যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকের দিনে আপনার বড় কোনো উপহার স্বরূপ কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। হতাশার জন্য আজকে আপনার শরীর খারাপ বা একটু মাইন্ডসেট খারাপ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তো সে জায়গাটা একটু আপনারা ধৈর্য রাখবেন। আপনার কোনো কাজে যদি নেগেটিভ রেজাল্ট আসে তো সেক্ষেত্রে আপনারা মন ভাঙবে না, সেখানে আরেকটু ভালো করে কিছু শিখে নিয়ে আরেকটু ভালো কিছু করার চেষ্টা করতে পারেন। আজ পরিবারে আত্মীয় স্বজনের সমাগম থাকবে। পরিবারে আজকে কোনো শুভ অনুষ্ঠান কিছু করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, আপনারা একে অপরকে সময় দিন। কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন তো অবশ্যই এগোতে পারেন, সেদিকে দিনটি খুব ভালো। দুপুরের নাগাদ ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন। যদি আপনি কোনো রকম কোনো প্রোডাক্ট সেলিংয়ে বিজনেস করছেন বা কোনো রেস্টুরেন্টেড কোনো রকম ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাবে। অনেক দিনের ছোটোখাটো ইচ্ছে আপনাদের আজকের দিনে পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হয়। আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, কোনো জিনিস কেনাকাটা, এরকম কোনো ইচ্ছা যদি ছিল সেটা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনার পিতার শরীর নিয়ে একটুখানি চিন্তা বাড়তে পারে, তো সেটা একটু ধ্যান রাখুন। আর ওভারঅল আপনাদের ঠিকঠাক যাচ্ছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিচ্ছেন অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং। শুভ সংখ্যা 11। শুভ দিক পূর্ব দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ব্যাস, আর আপনারা অবশ্যই যেটা বললাম, আপনার খুব কাছের মানুষদের অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা করবেন। এখন জানব আমরা পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে বৃষরাশি। বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? এখন জানব আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃষরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাবেই বললে ভাবা যায়। ধর্মীয় স্থানে আপনাদের কিন্তু আজকে সবথেকে বেশি মনোযোগ থাকার সম্ভাবনা থাকবে। আপনি ধর্মীয় কোনো যাত্রায় যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই যেতে পারেন, বা আপনাদের কাছে কিন্তু সুযোগ আসতে পারে, আপনি সেটা ভেবে দেখতেও পারেন।
আজ আপনি অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। উন্নতি যদিও বা রয়েছে, আগের থেকে যদি আপনি কোনো অসুস্থতার মধ্যে বা কোনো রকম শারীরিক কোনো রকম সমস্যায় ভুগছিলেন, সেটা কিন্তু আজকের দিন অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গায় আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাচ্ছে, তো আপনার কাজের জায়গায় খুবই মানে বুঝেই চলবেন। আপনার প্ল্যানিং কারোর কাছে খুব সহজে বলা থেকে বিরত থাকবেন। আপনি যাই কাজ করবেন একটা গোপনীয়তা বজায় রেখে কাজ করুন, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, তো সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। যারা অনেকদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা খুব ভালো থাকবে। তবে রাস্তাঘাটে আজকে একটু বেশিই চলবেন, পরিশ্রম আপনার কিন্তু অনেক বেশি ফল পাবেন। তো সেই দিক দিয়ে আপনাদের কিছুটা আনন্দদায়ক দিন কাটার সম্ভাবনা থাকবে, সেই দিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনার কোনো প্রতিবেশী দ্বারা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ উপকার পেতে পারেন বা বড় কোনো অর্ডার পেয়ে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। অতিরিক্ত কথা বলা আপনার জন্য ঝামেলাকর সৃষ্টি করতে পারে, তাই কথা বলাতে অবশ্যই ধ্যান রাখবেন। অপ্রয়োজনে অনেক বেশি কথা বলছেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো অবশ্যই সজাগ থাকবেন। আজকে আপনাদের মোটামুটি ওভারঅল দেখলে দিন ঠিকঠাক রয়েছে, তবে খুব বড় অঙ্কের টাকা পয়সা কারোকে আপনারা ধার দেবেন না, এটা জরুরি রয়েছে। আজকে আপনাদের অর্থ সঞ্চয় বেশ ভালো জায়গায় রয়েছে, অর্থ উপার্জনের সম্ভাবনা বেশ মোটামুটি ভালো। আজ আপনার যে সমস্ত কাজকর্মগুলো পড়ে আছে সেগুলো আজকের দিনে করে ফেলতে চান, তো সেগুলো করতে পারেন, সেই দিনটি খুব ভালো। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে অবশ্যই সাদা রং আজকের জন্য। আজকে আপনার জন্য শুভ সংখ্যা হয়েছে 3, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, এই কথাটা আবারও বললাম বা আপনারা এই বিষয়টা কিন্তু মাথায় রেখে চলবেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাকেই সমস্যায় পড়তে হতে পারে। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে আপনারা একাধিক সুযোগ সুবিধা যদিও বা পাচ্ছেন, আপনার কাজের জায়গায় বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, বা আপনার চাকরির স্থানে বলুন, ব্যবসা ক্ষেত্রেও আপনারা পেতে পারেন। তবুও আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার পরিবারের বাকি সদস্যদের প্রতি ধ্যান রাখাটা খুবই জরুরি রয়েছে। তাদের জন্য আপনার কিছু হয়তো খরচপাতি আজকে বৃদ্ধি পাচ্ছে, তার জন্য প্রস্তুত থাকবেন। আর প্রেমের ক্ষেত্রে আপনারা আজকে সতর্কতা অবলম্বন করতে পারেন, তো সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রেতের ক্ষেত্রে আজকে আপনারা প্রভাবিত হতে পারেন বা হচ্ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই এখানে হলেও সজাগ থাকুন। কর্মজগতে যারা রয়েছেন, যারা বিশেষ করে সেলস মার্কেটে রয়েছেন বা যারা কোনোরকম হার্ডওয়্যার কাজ করে থাকেন, সেক্ষেত্রে আজকে আপনাদের পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের জয়ন প্রয়োজন কিন্তু খুবই রয়েছে। বাড়িতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। কাজের জায়গায় আপনাদের সফলতা খুব ভালো থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনারা যারা অনেক দিন ধরে কোনোরকম কোনো কাজ করেও পারছেন না, আজকের দিনে সেই কাজটা হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনারা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো, অবশ্যই আপনারা সেদিকে মনোনিবেশ করতেই পারেন। আজ আপনাদের চোখের দিকে একটু খেয়াল রাখবেন, চোখের সমস্যার ভোগান্তি হতে পারে, আর আপনি হুটকোথায় রেগে যাওয়ার একটা বিষয় রয়েছে আপনার ভিতরে, তো সেটাকে একটু কন্ট্রোলে আনুন আর কি। আজকে আপনার অর্থ সঞ্চয় মোটামুটি ভালো, আপনার এক্সট্রা ইনকামের অনেক সুযোগ থাকবে। আপনারা ফাটকার কোনো ব্যবসা থেকে ভালো রকমের ইনকাম করতে সক্ষম হচ্ছেন, বিশেষ করে যারা হার্ডওয়্যার মেটেরিয়ালস জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্র এভারেজ, নয় খুব ভালো নয় খুব খারাপ। আজকের দিনে আপনি যদি শুভ কিছু করতে চান করতে পারেন। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে দিনটি বেশ ভালো, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনারা আপনাদের জয়েন্ট পেটের সমস্যা একটুখানি ভোগান্তিতে ভুগতে পারেন, আর আপনাদের পেটের সমস্যা একটু ধ্যান দেখাইতে পারে, তাই আপনাদের অবশ্যই সেটা একটু খেয়াল রেখে চলতে হবে, এটা খুব প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ওভারঅল দেখলে দিনটি ঠিকঠাকই যাবে। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আপনাদের কাছে থাকবে, তো পড়াশোনার দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। বাবা মার সঙ্গে আজকে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাক। আপনারা যারা বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে বুঝে চলতে হবে।
যে কোনো কাজ আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। সন্তানের সঙ্গে আজকে আপনাদের যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে, সেটা কোনো ছোটোখাটো কোনো হতে পারে বা কোনো হতে পারে, অবশ্যই আপনাদের কিন্তু এটা দেখে চলতে হবে। পুলিশি ঝামেলা বা জমি জায়গার ব্যাপারে আইনগত ঝামেলা থেকে একদমই বিরত থাকবেন, সেটাই আপনাদের সব থেকে ভালো হবে। আজ আপনারা যারা লোহার বিজনেস করছেন এবং গোলাপের ব্যবসা করছেন, এরকমটা যদি হয়ে থাকে ফুলের ব্যবসা, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লাভবানের সুযোগ কিন্তু থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকের দিনে আপনারা নিজের অতিরিক্ত ক্রোধটাকে একদমই কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা খুবই জরুরি রয়েছে। আজকের দিনে আপনার নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো কোনো দায়িত্ব দেবেন না। আর আজকে আপনাদের অনেক দিনের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হবে, হয় কারোর সঙ্গে দেখা করার, কোনো জিনিস কেনাকাটার, তো সেই সব ইচ্ছা আপনারা আজকের দিনে পূরণ করতে পারেন, সেই দিক দিয়ে দিনটি খুব ভালো। অর্থ সঞ্চয় ভাগ্য আপনার আপাতত আজকের দিনে খুব ভালো রয়েছে, আপনি কাজের জায়গায় বেশ এনার্জেটিক লেভেল থাকবেন এবং বেশ ভালো কিছু করে দেখাতেও পারছেন বা পারবেন, সেই দিয়ে দিনটি খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনেকদিন ধরে শেয়ার মার্কেট বা কোনো লোকাল কোনো বিজনেসে স্টক মার্কেটে বিনিয়োগ করার পরিকল্পনা নিচ্ছেন, আপনারা প্রপার এডুকেশন নিয়ে অবশ্যই আপনারা বিনিয়োগ করা থেকে মনোনিবেশ করুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। পুলিশি ঝামেলায় একদমই জটন থেকে বিরত থাকবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিন আপনাদের জন্য ওভারঅল দিন দেখলে শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 8, শুভ দিক পূর্ব দিক। আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বলুন বা কাজের জায়গায় নতুন নতুন বেশ প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার পরিচয় করার সম্ভাবনা থাকবে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটিও বেশ ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা সিংহরাশি, সিংহরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহরাশি জাতকাদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখলে আপাতত অনেকটাই ভালো যাবে, তবে আজকে কাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হতে পারে, তাড়াহুড়া করতে গিয়ে কাজে সময় নষ্ট বা কাজে ভুল হয়ে যাচ্ছে, যার জন্য কাজ আপনাকে দুবার করতে হচ্ছে, এরকম কিছু সমস্যার সম্মুখীন হবেন আজকের দিনে। তো আপনারা অবশ্যই ধীরে সুস্থে করবেন, যাই কাজ করবেন একটু বুঝে করার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা যারা প্রপার্টি ডিলিংস করেন বা যারা কোনোরকম ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করেন বা যারা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে যারা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো। আজ আপনার পজিটিভ মাইন্ডসেট মোটামুটি প্রায় সব জায়গায় আপনাকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে বাধ্য, তো আপনারা অবশ্যই মাইন্ডসেট একদম পজিটিভ রাখার চেষ্টা করবেন। অর্থভাগ্য আপনাদের আগের তুলনায় অনেক বেশি ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনাদের যারা অলরেডি সুগার জনিত সমস্যা বা পেডরেটের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন, খাওয়া দাওয়ায় ট্রিটমেন্ট আনুন আর যথেষ্ট পরিমাণ বিশেষ করে খাওয়া দাওয়া করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আজকে আপনার কোনো কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়া কিন্তু অনুতাপ হতে পারে, তাই আপনি অবশ্যই এটা ধ্যান রাখবেন। আজকে আপনাদের প্রেম সম্পর্ক বিবাহিত জীবন মোটামুটি বেশ ভালো যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে একটুখানি বুঝে চললে ভালো হয়, আর বিবাহিত জীবন আপাতত ঠিকঠাকই যাচ্ছে। আপনি বিবাহ ক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন করতে চাইছেন, হয়তো আপনার কোনোরকম সমস্যা আছে, সেগুলো আজকে আপনারা আলোচনা করে ঠিকঠাক করে নিন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। সন্তানদের নিয়ে আপনাদের একটুখানি চিন্তা বেড়ে যাচ্ছে, তো অবশ্যই আপনারা তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্য, তাদের পড়াশোনার দিকে অবশ্যই গুরুত্ব রাখুন, তাদের সঙ্গে সময় কাটান, তাদের কথা শোনার চেষ্টা করবেন। আজ আপনি মোটামুটি অর্থ দিক দিয়ে ম্যানেজ করতে পারবেন, একাধিকভাবে উপার্জনের রাস্তা খুলে যাবে, আপনি উপার্জন করতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনাদের যে সমস্ত কাজগুলি পড়ে আছে সে কাজগুলো আজকের দিনে করে নিতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে পড়ে আছে সেগুলোকে আজকের দিনে করে ফেলুন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজকে আপনাদের জন্য শুভ রং কমলা রং, শুভ সংখ্যা 8, শুভ দিক উত্তর পশ্চিম দিক। ভালো থাকবেন। আজকে দিনে কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, যদি বিনিয়োগ করতে ইচ্ছুক হন সেখানে বরং বিনিয়োগ করুন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পেয়ে যাবেন। এখন জানবো আমরা কন্যারাশি, কন্যারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দায়িত্ব পালন নিয়ে একটু বেশি ঝামেলায় পড়তে পারেন, একাধিক কাজের দায়িত্ব আপনার আসবে বা পারিবারিক কোনোরকম দায়িত্ব আপনার কাঁধে থাকবে,
তাই আপনার কাজের জায়গায় অনেকটা বেশি সমস্যার সম্মুখীন হবেন, তো সেক্ষেত্রে সজাগ থাকবেন। নিজের চিকিৎসার ক্ষেত্রে আজকে অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে, তো আপনারা আপনাদের চিকিৎসা ক্ষেত্রে খুব বুঝে চলবেন, খুবই বুঝে বিনিয়োগ করুন, সেটা ব্যয় করুন, সেটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা করবেন না, যাই কাজ করবেন সেখানে কিন্তু একটু বুঝে শুনে করবেন, নাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট আসছে, তাই অবশ্যই সজাগ থাকবেন। ভ্রমণের পরিকল্পনা যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, অবশ্যই আপনারা ভ্রমণে যেতে পারেন, সেই দিনটি খুব ভালো। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের সফলতা খুব ভালো থাকবে যদিও বা, তবে প্রেমের বিষয়টা যতটা পারেন গোপন রাখার চেষ্টা করবেন, সেটা ভালো। আজ যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, তো সেদিক দিয়েও আপনাদের দিনটি খুব ভালো, আপনারা সেদিকে যদি এগোতে চান তো এগোতে পারেন। আজ আপনাদের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কিছু পুরানো রোগের সমস্যা বা শারীরিক কোনো সমস্যা আবারও দেখা দিতে পারে, তো সেটা একটু ধ্যান রাখবেন। যদি আপনার বিবাহিত হয়ে থাকেন বা আপনাদের সন্তান থেকে থাকে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, তাদের জন্য আপনার বেশ একটা ভালো দিন যেতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। দুপুরের পর বিশেষ করে আজকের দিনে আপনারা একটুখানি রাস্তাঘাটে বেশি সাবধানতা অবলম্বন করবেন, এটা জরুরি রয়েছে। আর যে চেয়ে কারোকে আজকের দিনে সাহায্য করতে যাবেন না, এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আজকে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নেই, আজকে আপনি ইনকাম তো করতে পারবেন অনেক, কিন্তু খরচটাও হয়ে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। পারিবারিক ক্ষেত্রে ছোটো ছোটো ব্যাপারে অশান্তি একটা বিষয় থাকছে, তো যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলুন। আজ আপনাদের পেশাগত দিক দিয়ে দিনটি আপাতত খুব, যারা প্রতিনিয়ত এমনি ছোটোখাটো কোনো দোকান পাট করে থাকেন বা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 5, শুভ দিক পূর্ব দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। তুলারাশি জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকের দিনে একাধিক চিন্তা আপনাকে একদমই দূরে রাখতে হবে, নাহলে আপনার কিন্তু মনের ভাবনা কন্ট্রোলে থাকবে না, আপনি কখন কী নিয়ে ভাববেন যার জন্য কিন্তু কাজে ভুল ত্রুটি বা কাজটি না হওয়ার এরকম কিছু সমস্যার সম্মুখীনে পড়ে যেতে পারেন, তাই সজাগ থাকবেন। আজ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সামলে চলবেন, মামলা মোকদ্দমায় কোনোভাবে জড়ানো থেকে একদমই বিরত থাকবেন। আপনার থেকে যারা ছোট রয়েছে তাদের সঙ্গে আজকে আপনার একটু ঝগড়াঝাটি হতে পারে, তো সে জায়গাটায় অবশ্যই আপনারা ধৈর্য রেখে চলুন। ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটি বেশ ভালো থাকছে, আপনাদের অনেক দিনের করা ছোটোখাটো ঋণ বাকি ছিল সেটা আপনাদের শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে যেটা বিজনেস করছেন, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা থাকবে। আর মা বাবার সঙ্গে আজকে অবশ্যই যদি কোনো রকম আলোচনা থাকে অবশ্যই আলোচনা করে নিন, সেটাই ভালো হবে। কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আর আজকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির কাছ থেকে ভালো সাহায্য সহযোগিতা পেতে চলেছেন, সেই দিনটি খুব ভালো। নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা রয়েছে অবশ্যই আপনারা একটুখানি হলেও সজাগ থাকবেন। আজকে আপনার বাড়িতে অতিথির আগমন অনেক বেশি থাকবে, তো তাদের আতিথেয়তায় অবশ্যই ধ্যান রাখবেন। আর আপনি ইনভেস্টমেন্ট করতে যদি চাইছেন সেক্ষেত্রে আজকের দিনে মোটামুটি ভালো, আপনি খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করবেন না, ছোটোখাটো ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, নাহলে কিন্তু অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে। পরিবারে সকল সুখ শান্তি বজায় রাখতে আপনি পরিবারকে একদমই সময় দেওয়ার চেষ্টা করুন, সেটা খুব প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের জন্য ওভারঅল দেখে দিন ঠিকঠাক, আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আরেকটা আপনাদের জন্য একটা ছোট টিপস থাকবে, যে কি আপনারা কারো কোনো কথায় কোনো রকম সিদ্ধান্ত আজকে গ্রহণ করবেন না, পরবর্তী সময় আপনি বিপদে পড়ছেন বা পড়বেন, তাই আপনারা এটা একটু দেখে চলবেন। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, কাজের জায়গায় আপাতত ঠিকঠাক, নতুন করে কাজেও হবে না।
তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে কি আজকে কোনো কাজেই তাড়াহুড়ো করাটা বুদ্ধিমানের কাজ হবে না। যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট আগে বোঝার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনাদের মনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। মনে মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। কর্মস্থানে আপনাদের সুনাম বাড়ার সম্ভাবনা খুব ভালো, সময়ের ক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো লাগবে, ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা অনেকদিন ধরে অর্থ সঞ্চয় করছেন কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করতে পারছেন না, আপনারা আজকের দিনে একটা ভালো সুযোগ পাচ্ছেন। অবশ্যই কিছুটা অর্থ ইনভেস্টমেন্ট করার দিকে মনোযোগ দিতে পারেন আর কিছুটা সাহায্য করতেও পারেন, যেটা আপনাদের জন্য ভালো। ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা চাপ থাকবে। নতুন কোনো ব্যবসা যদি শুরু করার পরিকল্পনা নিচ্ছেন একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, তবে সম্ভাবনা মোটামুটি লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। আজকের দিনে আপনাদের যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে করছেন না সেই কাজগুলি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পারিবারিক ক্ষেত্র আপাতত ঠিকঠাক, পরিবারের কারোর সঙ্গে বিবাদ ঝগড়া হতে পারে, সেক্ষেত্রে একটু আপনারা বুঝেই চলবেন। আর পারিবারিক সম্পর্ক আজকে যতটা পারেন নিজের ভিতরে রাখার চেষ্টা করবেন, যতই জাগণ্ড হোক না কেন বাইরের লোকজনকে একদমই অ্যালার্ট করা থেকে বিরত থাকুন, সেটা খুব খুব জরুরি আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনারা যারা নিজের পেশায় পরিবর্তন করতে চাইছেন অবশ্যই আপনারা পরিবর্তন করতে পারেন, তবে অবশ্যই কনফার্ম হওয়ার আগে কিন্তু পেশার পরিবর্তন করবেন না। অন্য নতুন কোনো জায়গায় যদি কাজে জয়েন করতে চাইছেন বা করবেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। স্টক মার্কেট বলুন বা লোকাল কোনো বিজনেসে বলুন বা কাউকে টাকা পয়সা পার্সোনালভাবে হোক, কোনোরকম কারুকে টাকা পয়সা ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া থেকে বিরত থাকবেন। হুডাট করে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট যেখানে সেখানে করা থাকে সেখানে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন, সেটা কিন্তু খুব খুব জরুরি রয়েছে। ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার কাজের জায়গা বা ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে অনেকটাই লাভবান হওয়ার সুযোগ কিন্তু ভালো পাচ্ছেন, বা আপনার কাজের জায়গায় আপনি মোটামুটি কাজ ভালো করতে পারছেন এবং কাজের জায়গায় আপনার বেশ দিনটি ভালো কাটার সম্ভাবনা থাকবে। আজ আপনি আপনার নিজের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। আপনাদের কিন্তু আপনার প্রতিভার জন্য বা প্রশংসিত হওয়ার একটা সুযোগ পেয়েছেন বা পাবেন, সেদিক থেকে দিনটি খুব ভালো। দায়িত্ব পালন নিয়ে আপনার যদি কোনোরকম কিছুটা অশান্তি থেকে থাকে তো আপনারা অবশ্যই ছোটোখাটো অবশ্যই কিন্তু আপনার কোনো দায়িত্ব পালন করতে হতে পারে, অবশ্যই সজাগ থাকবেন বা সেটাকে করার জন্য প্রস্তুত থাকুন, সেটা জরুরি রয়েছে। শারীরিক কিছু ছোটোখাটো সমস্যা যদি দুর্বলতা থেকে থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলুন, সেটাই ভালো হবে। আপনি আপনার প্রতিবেশীদের সঙ্গে ছোটো ছোটো ব্যাপারে একটু তর্কে ঝগড়া জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তো এটা একটু আপনারা বুঝে চলবেন। আজকের দিনে আপনার কথাবার্তায় অবশ্যই মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন। আপনি আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে বুঝেই কথা বলবেন, কারো কোনো পাস্ট বা কোনো পুরনো কোনো ঘটনা নিয়ে কথা বলা থেকে একদম বিরত থাকবেন, জড়িয়ে রয়েছে। আর আপনারা ইলেকট্রিসিটি এবং আগুন থেকে একটু আপনারা দূরে থাকারই চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করুন, এটা খুবই প্রয়োজন রয়েছে। কর্মস্থানে আপনাকে কিন্তু খুবই অ্যাক্টিভ থাকতে হবে, কারোকে খুব বেশি সহজে বিশ্বাস করলে হবে না। আজকে আপনার অর্থভাগ্য মোটামুটি ভালো, আপনি একাধিক জায়গা থেকে উপার্জন করতে যদি বা সম্ভব হচ্ছেন বা আপনার লাভবান হওয়ার সুযোগ কিন্তু বেশি থাকবে। পারিবারিক ক্ষেত্রে যদি লেখা করা যায় আজকে ছোটো ছোটো ব্যাপারে একটু অশান্তি হতে পারে, তো খেয়াল রাখবেন, এক্সট্রা খরচ একদমই কম করে দিন, সেটা জরুরি রয়েছে। আর বাইরে কারোর সঙ্গে আপনারা ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক। আপনি আপনার পেশায় যদি কোনোরকম পরিবর্তন করতে চান অবশ্যই করার পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনি বিপদে পড়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে সজাগ থাকুন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 13, শুভ দিক।
এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা কথাবার্তায় একটুখানি মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করবেন। আজকে আপনি কখন কি কাকে বলছেন তার কোনো ঠিক ঠিকানা থাকবে না, তাই আপনার লোকজনের সঙ্গে অযথায় ছোটো ছোটো বিষয়ে ঝগড়াঝাটি হতে পারে, এমনকি আপনার মাতা পিতার সঙ্গেও এই বিষয়টা ঘটতে পারে। তো অবশ্যই আপনারা অবশ্যই জাগ থাকবেন, নিজের খাওয়া দাওয়া অবশ্যই গুরুত্ব রাখবেন আজকের দিনে। আজকে আপনাদের মাথা যন্ত্রণা বা মাথা ঘোরানো এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, সেটা খুবই জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের মনের যে ছোটোখাটো ইচ্ছে রয়েছে সেগুলো আপনাদের পূরণ হবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। কারখানার ভিতরে যদি কোনো রকম শুভ অনুষ্ঠান কিছু করতে চাইছেন বা যদি কাজ করছেন খুব ভারী কাজ, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটুখানি দেখে চলবেন আর কি, এটা খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাদের যে সমস্ত কাজগুলি অনেক দিন ধরে পড়েছিল সেগুলো আজকের দিনে ঠিকঠাক করে ফেলতে পারেন, সেই দিনটি খুব ভালো। আজকের দিনে আপনাদের যে সমস্ত জায়গায় বিনিয়োগ করতে চাচ্ছেন, শেয়ার মার্কেট হোক বা ট্রেডিং, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে চলবেন। আপনি যদি কোনো কিছু শেখার আগ্রহ রেখে থাকেন এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আজকের দিনে শিখতেও পারেন, সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। সম্পত্তি নিয়ে আজকে ভাই বোনদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, তো আইনি কোনো ব্যবস্থা নেই, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আজ নতুন কোনো গাড়ি বাড়ি কেনার যদি পরিকল্পনা ছিল সেক্ষেত্রে আজকের দিনে আপাতত ঠিক নেই, তবে অবশ্যই আপনারা ফোন করে আসবে, সেটা খুব জরুরি রয়েছে। আজকে আপনাদের যারা অনেক দিন ধরে কোনো রকম কাজ করছে না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কাজের জায়গায় কিন্তু প্রোডাক্টিভিটিটা অনেকটা কম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা একটুখানি হলেও সজাগ থাকবেন। আজ আপনি আপনার পরিবারকে সময় দিন, আপনার প্রিয় মানুষের সময় দিন, প্রিয় মানুষের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে পারেন, সেটাই আপনাদের জন্য কিন্তু বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাদের পেশায় যদি কোনো রকম পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে সুযোগ সময় খুব ভালো, আপনি নতুন কোনো অপশন বা ক্যারিয়ার চুজ করতে চাইলে অবশ্যই করতে পারবেন। কর্মচারীদের সঙ্গে আপনার মোটামুটি বোঝাপড়াও ভালো রয়েছে, আপনি আপনার সিনিয়রদের সঙ্গে বুঝে চলবেন, ওভারঅল আপনাদের বেটার রেজাল্ট, ভালো থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। আজ আপনারা কোনো রকম কাজে তাড়াতাড়ি হার মানলে হবে না, অনেক কাজ আজকে আপনার নেগেটিভের দিকে যাবে সকালের দিকে হলেও তারপরে আবার ঠিকঠাক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। যদি আপনি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেখানে আপনাদের দিনটি খুব ভালো, নতুন করে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন, সেদিকে দিনটি খুব ভালো। আজ আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে চোখে চোখে রাখবেন, সবাই আপনার ভালো চায় না, বা আপনি নিজের প্রতি ধ্যান রাখুন কী করবেন না করবেন ডিসিশানগুলো একটু আপনারা স্থির করার চেষ্টা করবেন, তবে আপনি ভালো কিছু ডিসিশান নিতে পারবেন। আজ যে যে শুনে কারোকে সাহায্য করতে যাবেন না আর অন্যকে বাঁচাতে গিয়ে নিজে কিন্তু বিপদে পড়ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে সুখবর আসার সম্ভাবনা থাকবে, তো ব্যবসার দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। রক্তচাপ নিয়ে আপনাদের কিন্তু চিন্তা বাড়বে, তো অবশ্যই আপনার ব্লাড প্রেশারে ধ্যান রাখুন, সেটা খুবই জরুরি রয়েছে। একাধিক জায়গায় অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হবে, আপনার একাধিক জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা বেশ ভালো তৈরি হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজ আপনার অর্থ সঞ্চয় খুব ভালো থাকবে, তবে ব্যয়টাও খুব ভালো রয়েছে, তাই খরচপাতি দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, সেটা খুব প্রয়োজন রয়েছে। পারিবারিক কথাবার্তা বলার সময় আজকে আপনাকে অবশ্যই বুঝেই কথা বলতে হবে, কোনো রকম তর্ক বা তাড়াহুড়ো করে কথা বলা হয় না, তো অবশ্যই ধ্যান রাখবেন। আজকে আপনাদের পুরনো কোনো শত্রু আবারও কিন্তু আপনাদের নতুন করে ক্ষতি করার চেষ্টা করছে বা করবে, তাই আপনারা সজাগ থাকবেন। যারা যৌথ ব্যবসা করছেন অবশ্যই ধৈর্য রাখবেন, অবশ্যই ব্যবসাগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। আজ আপনাদের ওভারঅল দিন দেখলে ঠিকঠাকই রয়েছে, আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা খুব যারা দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়া বা চালানো থেকে একদমই বিরত রাখবেন, বা একটু বুঝিয়ে দিলে ভালো হয়, তারপরে সজাগ থাকুন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জানব মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে?
মীন রাশি জাতকের দিকে দেখে নেওয়া আজকের দিনটি মোটামুটি ভালো। আজ আপনারা আপনার নিজের কাজগুলোকে সবার আগে রুলসে করার চেষ্টা করেন, সেগুলো খুবই প্রয়োজন রয়েছে। আর আজকে আপনাদের যে কাজগুলো অনেকদিন ধরে পড়ে ছিল সেই কাজগুলো আজকের দিনে করে ফেলুন। কাজের জায়গায় প্রেশার রয়েছে, তবে আপনার কর্মীদের উপর বিশেষ নজর রাখবেন, বা যদি আপনি একাই করেন সেক্ষেত্রে আপনার একটু টাইম সাপোর্টেড হতে পারে, তো খেয়াল রাখবেন। আর রাস্তাঘাটে খুবই সাবধানতা অবলম্বন করবেন, কোনোরকম তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকবেন। সঞ্চয়ের তুলনায় আজকে আপনার ব্যয় বেশি হচ্ছে, তো অবশ্যই সেটাকে কম করার চেষ্টা করবেন। আজকে আপনার প্রিয় কারোর কাছ থেকে মোটামুটি আজকের দিনটি বেশ ভালো লক্ষ্য করতে পারছেন বা পারবেন, তবে গয়না গাটি এরকম যদি কিছু রকম ব্যবসা করছেন সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে এগাবেন। আজকে আপনার মনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে। আর আজকে আপনার যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ বা কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনারা যারা মোটামুটি শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন মোটামুটি লাভবানের সুযোগ দেখতে পাবেন, সেই দিনটি খুব ভালো। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে আপনাদের শিল্পকলার জন্য বেশ প্রশংসিত হওয়ার সুযোগ পাচ্ছেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে, আপনারা সেদিকে এগোতে পারেন। আর আজকে আপনি আপনার কাজের মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হচ্ছেন বা হবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। পরিবারের প্রত্যেকের জন্য আপনার মোটামুটি বোঝাপড়া তো ঠিকঠাকই রয়েছে বা থাকবে, পরিবার ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে চলবেন, সেটার জোর রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাস্তাঘাটে আজকে খুবই সাবধানতা অবলম্বন করবেন, তাড়াহুড়ো কাজ করতে গিয়ে পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার সম্ভাবনা, এমনকি রক্তপাত ছোটোখাটো হলেও হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সজাগ থাকবেন। আজকে আপনাদের যে সমস্ত কাজগুলি পড়েছিল সেই কাজগুলো আজকের দিনে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আগেও বলেছি আবারও বললাম, কারণ কাজের চাপ বাড়লে কিন্তু আপনাদের মাইন্ডসেট অনেক বেশি খারাপ হবে এবং এতে কিন্তু সমস্যা বেশি থাকবে। আপনি আপনার চিন্তাভাবনা অবশ্যই বদলে নেওয়ার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।